আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি আজকে একেবারে সহজভাবে একটা কাবাব তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে তন্ন দিয়ে। এটাকে অনেকে বিভিন্ন নামে চিনে, ইতালিতে এটাকে তন্ন নামেই আমরা চিনি। তো এটা প্রথমেতে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপর কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি, আর পরিমাণ মতো রিচ পাউডারটা অ্যাড করে দিয়েছি, আর আদা রসুন সামান্য একটু ইউজ করেছি, আর আমি জিরা পাউডারটা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, আর সাথে সামান্য একটু লবণ অ্যাড করেছি। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা মিক্স ভালো হবে ঠিক ততটাই কাবাব তৈরি করতে আমাদের ইজি হবে। তো এখন আমি 2 স্পুন ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের কাবাবটা শেপ দিতে খুব ভালো হবে। আর আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম্বস দিয়ে ইউজ করতে পারেন। তো এখন আমি আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি একটা ডিম ফেটে নিচ্ছি এটা কাবার করার জন্য। তো সাথে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। তো সাইডে আমি ব্রেড ক্রাম্বগুলো নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই কাবাবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বে দিয়ে তারপর এটাকে আমি হালকাভাবে এটাকে একটু চেপে দিব, একটা কাবাবের শেপ দিয়ে নিব। তবে এভাবে না করে আপনারা হাতের তালুতে দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়, কাবাবের শেপটা সুন্দর আসে। তো আমি কাবাবেরটা ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো একসাথে রেডি করে নিচ্ছি। আর লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি প্রথমে কাবাবগুলো গোল করে শেপ দিয়েছিলাম, এতে করে কাবাবের শেপটা যাতে না ভেঙে যায় সেজন্য। তারপর আমি হাতের তালুতে নিয়ে এটাকে কাবাবের শেপ দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে, এতে করে কাবাবটা সুন্দরভাবে শেপ আসে। তো কাবাবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি অয়েলটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। একেবারে সহজেই এটা তৈরি করে নেওয়া যায়, আর এই মাছের কাবাবটা খেতেও মাশাল্লাহ খুবই মজা। তো আপনারা চাইলে, যারা ইতালিতে থাকেন তারা চাইলে খুব অল্প সময়ে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন, আর খেতেও মাশাল্লাহ খারাপ না। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা ইয়ামি এই কাবাবটা, আর খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন।